हेलो कि आमी शागुनिल एबं एखन आमी करब नागराज मंजुले परिचालित एबं अमिताभ बच्चन अभिनीत सिनेमा झुंडेर रिव्यू। तो ये सिनेमाटार भालो दिक खराब दिक आमी आलोचना करब ये भिडियोते, ताई पुरो भिडियोटा देखते थाकुन। एबं सबार आगे आमादेर चैनल जदि नतून हन ताहले चैनलटाके अवश्यई सबस्क्राइब करते पारेन, कारण आमरा एरकम सिनेमा वेब थ्री संक्रांत भिडियोज करते थाकि। ये सिनेमार विषयबस्तु कि बा गल्प कि नतून करे बलार दरकार आछे बोले आमार मने हय ना, कारण झुंडेर जखन आमी टीजार रिव्यू बा ट्रेलार रिव्यू करेछिलाम तखन आमी सेटा आलोचना करेछिलाम। तबुओ एकबार छोटो करे बोले दिई, विजय वर्से बोले एकजन मानुष छिलेन जिनि बेसिक्याली स्लाम सकरेर प्रवर्तक महाराष्ट्रते, महाराष्ट्रियान एलाका যে সমস্ত স্লামস রয়েছে বিশেষ করে নাগপুর এলাকাতে, সেই সমস্ত এলাকার ছেলে মেয়েদেরকে তিনি ফুটবলের দিকে আকর্ষিত করেছিলেন। এর বেশি জানতে গেলে আপনাদেরকে অবশ্যই সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে। এবার যদি এই সিনেমার প্রথম ভালো দিক বলি, এই সিনেমার মধ্যে বস্তি জিনিসটাকে, বস্তি কালচারটাকে প্রচন্ড র ভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন পরিচালক, প্রচন্ড ট্রু ওয়েতে সেটা পরিচালক তুলে ধরেছেন। যেভাবে ক্যারেক্টারগুলোর ম্যানারিজমস এখানে করা হয়েছে কিংবা ক্যারেক্টারগুলোর ডিজাইন যেভাবে করা হয়েছে, সেটা লুক বলুন, সেটা কস্টিউম বলুন, যাবতীয় সব কিছু মিলিয়ে সেই বস্তির ফ্লেভারটা, সেই র বস্তির ব্যাপারটা কিন্তু অডিয়েন্স প্রচন্ড রকমভাবে বিশ্বাস করতে পারে এই গল্পটা দেখে, যেটা এই ছবির প্রথম ভালো দিক। নোংরা এলাকা, বাবা মার ঠিক নেই, সংসারে শান্তি নেই, নেশা করে, চুরি করে, পড়াশোনা করে না, এই রকম জায়গা থেকে উঠে আসা কয়েকটা চরিত্রের গল্প বলা হচ্ছে এই সিনেমার মধ্যে। আসলে আমাদের ভারতবর্ষ সম্পর্কে যে ধারণাটা রয়েছে বা যে সমাজটা আমরা আমাদের আশেপাশে দেখি, সেই সমাজটাই কিন্তু ভারতবর্ষের একমাত্র সমাজ নয়, তাছাড়া আরও একটা সমাজ রয়েছে যেটা বৃহৎ আকার, কিন্তু সেই বৃহৎ আকার সমাজের সম্পর্কে আমরা একেবারেই অবগত নই। কমসে কম এই ছবিগুলো যারা মাল্টিপ্লেক্সের টিকিট কেটে দেখতে যাচ্ছে তাদের মধ্যে অধিকাংশ মানুষই কিন্তু এই সমাজটা সম্পর্কে একেবারেই অবগত নয়, তারা জানে না এই সমাজটা সম্পর্কে। এই সিনেমাটা কিন্তু সেটাই আমাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে এই চেনা ভারতের বাইরে একটা অচেনা ভারতবর্ষ রয়েছে, সেই অচেনা ভারতবর্ষের মধ্যে অনেক অনেক মানুষ বসবাস করে যাদেরকে আমরা মানুষ হিসেবে ট্রিটই করি না, যাদের জন্মটা এমন সার্কামস্টেন্সেসে হয়েছে যে তাদের আর পরবর্তীকালে তারা জীবনে যে গ্রোথ করবে, উন্নতি করবে, সেই জায়গাটাই তাদের তৈরি হচ্ছে না, সেই স্কোপটাই তাদের তৈরি হচ্ছে না। এই সিনেমার প্রথমার্ধে যদি আপনারা দেখেন, এই যে বস্তির চরিত্রগুলোকে দেখানো হচ্ছে তাদেরকে কিন্তু রীতিমতো গ্লোরিফাই করা হচ্ছে, প্রচন্ড স্টাইলাইজ ওয়েতে কিন্তু পুরো জিনিসটা তুলে ধরা হয়েছে। মানে এই চরিত্রগুলোর মধ্যে কিন্তু তাদের জীবন নিয়ে কোনো রকম আক্ষেপ নেই, তারা তাদের জীবনটাকে এনজয় করছে, তারা বোঝেই না তাদের জীবনটা আরো কত ভালো হতে পারত। অমিতাভ বচ্চন তাদের এই চরিত্রগুলোকে যখন দেখছে, তাদেরকে যখন দেখছে এবং তাদের দেখে যখন বুঝতে পারছে যে এরা কত কিছু থেকে বঞ্চিত, এদের জীবনটা কিভাবে নষ্ট হয়ে গেছে, সেটার থেকে অডিয়েন্স ফিল করছে যে এই ক্যারেক্টারগুলো কতটা পভার্টির মধ্যে রয়েছে, কতটা না পাওয়ার মধ্যে দিয়ে এই ক্যারেক্টারগুলো নিজেদের জীবনটা কাটাচ্ছে। অমিতাভ বচ্চন কিভাবে এই বস্তির ক্যারেক্টারগুলোকে ফুটবল খেলানোর জন্য কনভিন্স করছে এই সিনেমাতে, সেটা কিভাবে দেখানো হয় সেটা দেখার জন্য আমি মুখিয়েছিলাম। এরকম হতেই পারতো যে অমিতাভ বচ্চন চারটে ভারী ভারী ডায়লগ দিয়ে দিচ্ছে এবং ছেলেগুলো বুঝতে পারছে যে হ্যাঁ ফুটবল খেললে আমাদের মঙ্গল হবে, তার জন্য তারা খেলা শুরু করে দিচ্ছে। খুব ক্রিঞ্জ ওয়েতে জিনিসটাকে দেখানো যেতে পারতো, কিন্তু সেটা কিন্তু এখানে করা হয়নি। এই ধরনের যে চরিত্রগুলো তাদের কিন্তু একটা জিনিসের প্রচণ্ড বেশি অভাব, এবং সেই অভাবটার জন্যই তাদের জীবনে যাবতীয় তাড়না, সেটা হচ্ছে টাকার অভাব। সেই টাকাটা অমিতাভ বচ্চন তাদেরকে দিচ্ছে, তার বদলে তাদেরকে ফুটবলটা খেলাচ্ছে এবং সেটার থ্রু ফুটবলের প্রতি, খেলাটার প্রতি ভালোবাসা জাগাচ্ছে, নেশাটা জাগাচ্ছে। এই জায়গাটা কিন্তু এই সিনেমার মধ্যে পার্টিকুলারলি আমার খুব ভালো লেগেছে, এবং এই সিনেমার মধ্যে বিভিন্ন জায়গায় স্টিরিওটাইপ ব্রেক করা হয়েছে। বড়লোকের মেয়ে আরামে আসে বড় হয়েছে, তাই জন্য সে যে স্লামের ছেলেদের সঙ্গে বা স্লামের মেয়েদের সঙ্গে কথা বলবে না, তাদের সঙ্গে স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ আচরণ করবে না, এই যে একটা মেন্টালিটি আমাদের মধ্যে রয়েছে যে হায়ার ক্লাস কখনোই লোয়ার ক্লাসের সঙ্গে কথা বলবে না, তাদেরকে মানে একটা যেন তারা আনটাচেবল, অস্পৃশ্য, সেই ধরনের তাদের সঙ্গে বিহেভ করবে, মুখ ঘুরিয়ে নেবে, এই যে একটা আমাদের চিন্তাভাবনা সেটাকে কিন্তু এই ছবিটা ব্রেক করে দেয়। সমস্ত বড়লোক, সমস্ত ধনী ব্যক্তি, সমস্ত ধনী ছেলে, সমস্ত ধনী মেয়ে এরকম কিন্তু একেবারেই হয় না। ইফ ইউ লাভ সামওয়ান ইউ উইল চেঞ্জ, এটা যে কোনো মানুষের জীবনেই আমি বলবো একটা ফান্ডা, এটা একটা রুল, এটা কিন্তু সত্যিকারের হয়। আপনি যদি কাউকে ভালোবাসেন, তার কথা ভেবে তার জন্যে কিন্তু আপনি নিজেকে বিভিন্ন রকমভাবে একটু একটু করে পরিবর্তন করতে থাকেন। তো সেই জিনিসটা কিন্তু এই ছবির মধ্যে একটা মুসলিম দম্পতির গল্পের মধ্যে দিয়ে ফুটে ওঠে, যেটা দেখতে অসাধারণ লাগে। মুসলিম স্বামী সে শুধুমাত্র তার স্ত্রীকে ঘরের মধ্যেই রেখে দেবে এবং বাচ্চা জন্ম দেওয়ার জন্যেই তাকে একরকমভাবে ইউজ করবে, এই যে চিন্তাভাবনাটা, এটার থেকে কিন্তু এই ছবিটা বেরিয়ে আসতে পেরেছে, যেটা কিন্তু আমার দারুণ লেগেছে। ছোটো ছোটো কিছু পার্শ্ব চরিত্র রয়েছে যেগুলো কিন্তু খুবই ভালো, এবং সারা সিনেমা জুড়ে একটা খুব সাটেল কমেডি রয়েছে, একটা খুব সিচুয়েশনাল কমেডি রয়েছে, যেটা কিন্তু আপনার মুখে হাসি ফোটাবে। এবং কোথাও আপনি যদি একটুখানি পাড়া গায়ে ফুটবল খেলতে যান, ক্রিকেট খেলতে যান পাড়ার মাঠে, আপনি রিয়েলাইজ করবেন যে এইটা কিন্তু আপনার সঙ্গে কখনো না কখনো হয়েছে, আপনি কিন্তু রিলেট করবেন জিনিসগুলো, যেগুলো কিন্তু বেশ ভালো। মিউজিক ডিজাইন এই কাজের মধ্যে খুবই ভালো লেগেছে আমার, একটা গান আমার খুবই ভালো লেগেছে যেটা টিজারের সময়ও আমরা শুনতে পেয়েছিলাম বিজিএম হিসেবে, সেটা খুব ভালো। এবং এখানে এডিটিং খুব শার্প এডিটিং করা হয়েছে, যেটা সত্যি চোখে পড়ার মতন, এবং ভিজুয়াল স্টোরি টেলিং এই কাজের কিন্তু দুর্দান্ত। একটা শটের কথা আমি স্পেশালি বলবো, একটা ড্রোন শট যেখানে আমরা একটা স্কুল কম্পাউন্ড
কম্পাউন্ডের বড় মাঠ দেখতে পাই, স্কুল কম্পাউন্ড বা কলেজ কম্পাউন্ড যেটা দেখানো হয়েছে, এবং তার পাশে একটা বস্তির একটা সাধারণ মাঠ দেখতে পাই যেটাকে কোনো রকমে ওই ভাগার মাঠ মিলেমিশে একাকার হয়ে গেছে। এই যে দুটো শ্রেণীর যে মাঠ, সেই যে বৈপরীত্যটা, সেটা ওই একটা শটের মাধ্যমে যেভাবে পরিচালক এস্টাবলিশ করেছেন সেটা অসাধারণ। দেয়াল জিনিসটাকে এই ছবিতে যেভাবে ক্যারেক্টার হিসেবে ট্রিট করা হয়েছে সেটা এক্সট্রাঅর্ডিনারি। অমিতাভ বচ্চনের একটা কোটের মধ্যে একটা সিন রয়েছে যেখানে অমিতাভ বচ্চন একটানা অনেকটা ডায়লগ বলেন, সেই জায়গাতে এই দেয়াল শব্দটার উল্লেখ অমিতাভ বচ্চন করেন। সেটা দারুণ লেগেছে আমার, যেভাবে তিনি ব্যাখ্যা করেছেন, ওই ডায়লগটা যেভাবে লেখা হয়েছে খুব সুন্দর। সিনেমার একদম শেষ ভাগে গিয়ে আমরা একটা জায়গায় দেখি যে একটা দেয়ালের মধ্যে লেখা রয়েছে যে ক্রসিং দ্য বাউন্ডারি ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড। তো এই জায়গাটাও কিন্তু সেই দেয়াল, সেই যে একটা পার্থক্য উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীর মধ্যে যে পার্থক্যটা, সেটা ওই দেয়ালটাই কিন্তু একটা অদৃশ্য দেয়াল যেটা আমাদের মধ্যে সবসময় বিরাজমান, সেটাই কিন্তু সেট করে দিচ্ছে। সিনেমাতে একটা ফুটবল ম্যাচ আমরা দেখতে পাই, সেই ফুটবল ম্যাচটা শেষ হওয়ার পরবর্তীতে একটা পোর্শন আসে 4-5 মিনিটের যেখানে প্রত্যেকটা চরিত্রের বলা যেতে পারে কিছু ইন্টারভিউ মতন নেওয়া হয়েছে, যেটা আমরা ডকুমেন্টারি ফিল্মে দেখি। সেখানে যে ট্রিটমেন্টটা আপনারা দেখেন সম্পূর্ণরূপে কিন্তু সেটা ডকুমেন্টারি স্টাইল। এবং এই ছবি যদি আপনি পুরো ছবিটারই যদি আপনি স্টাইলাইজেশন বলেন, যদি মেকিং বলেন, ট্রিটমেন্ট বলেন, সেটা অন্য সমস্ত ছবির থেকে প্রচণ্ড আলাদা। আপনি বুঝতে পারবেন যে পরিচালক নাগরাজ মঞ্জুলের একটা নিজস্ব ভাষা রয়েছে, যে ভাষাতে তিনি এই ছবির গল্পটা বলতে চেয়েছেন। তো সিনেমার মধ্যে ওই ডকুমেন্টারি স্টাইলটা, পার্টিকুলার ওই 5 মিনিটটা অসাধারণ। এবং ওই চরিত্রগুলো নিজেদের সম্পর্কে যে গল্পগুলো বলছে সেগুলো সত্যি দর্শকের কোথাও একটা ভাবায়, দর্শকের কোথাও একটা গিয়ে প্রচণ্ড রকম ইমোশনাল করে সেই দৃশ্যগুলো। সিনেমার একদম শেষ ভাগে একটা দৃশ্য রয়েছে যেখানে আমরা দেখতে পাই একটা ক্যারেক্টার, সে মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে যাচ্ছে এয়ারপোর্টের একটা সিন। তো বারবার সে আটকে যাচ্ছে, সে যেতে আর কিছুতেই পাচ্ছে না, তাকে আবার ফেরত পাঠানো হচ্ছে, আবার সে যাচ্ছে, আবার মেটাল ডিটেক্টরে কিছু একটা ধরা পড়ছে, আবার ফিরে আসছে, আবার যাচ্ছে, আবার ধরা পড়ছে। এই যে অতীতের তাকে টেনে ধরে রাখা, তাকে যেতে না দেওয়া, এত যে পিছু টান, সেটাকে ছেড়ে দিয়ে, সেটাকে নেগলেক্ট করে দিয়ে সম্পূর্ণ রকমভাবে একটা নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়া, এই যে চরিত্রের আর্কটা, এই যে বস্তির কালচারটা যেটার থেকে সে বেরোতে পারছে না, এই যে তার সঙ্গে এরকম বিড়ম্বনা যেটা তার জন্ম থেকেই তার সঙ্গে চলছে সেটার থেকে সে বেরোতে পারছে না, এই যে চরিত্রটাকে ডিজাইন করা হয়েছে এবং পার্টিকুলার ওই দৃশ্যটাই যে ভিজুয়াল স্টোরি টেলিং, সেটা এই ভিডিওর মধ্যে রিভিউ করে বোঝানো সম্ভব নয়। সেটা বোঝানোর জন্য আলাদা করে একটা ভিডিও করতে হয়। সিনেমাতে সবার আগে আমি যার পারফরমেন্সের প্রশংসা করবো, তিনি হচ্ছেন অঙ্কুশ গেদাম। একটা অসাধারণ ট্রিমেন্ডাস পারফরমেন্স দিয়েছেন তিনি এই ছবিতে, তার চোখ কথা বলছিল এই ছবির মধ্যে। তো আমি আশা রাখবো যে বলিউডের পরিচালকরা এই পারফরমেন্সটাকে রেকগনিশন দেবেন এবং পরবর্তীকালে নিজেদের ছবিতে তাকে কাস্ট করবেন। এই অভিনেতাকে যদি বলিউডের পরিচালকরা ব্যবহার করেন, এই অভিনেতার কিন্তু ভবিষ্যৎ রয়েছে, এ নিয়ে কোনো রকম সন্দেহ নেই। দারুণ লেগেছে তার অভিনয়। অমিতাভ বচ্চন এই ছবিতে খুবই ভালো কাজ করেছেন, তিনি অ্যাজ ইউজুয়াল যেরকম ভালো পারফরমেন্স দিয়ে থাকেন সেরকমই কাজ তিনি এখানে করেছেন। এই ছবি যদি খারাপ দিক বলতে হয়, এই ছবিতে একটা ফুটবল ম্যাচ রয়েছে, যে ফুটবল ম্যাচটাতে আমরা দেখতে পাই এই যে ঝুন্ড, এই যে দল, তাদেরকে জিতে যেতে, যেটা একটুখানিক অবিশ্বাস্য মনে হয় কোথাও একটা গিয়ে, কারণ তার আগে অমিতাভ বচ্চন তাদেরকে যেরকম প্রিপারেশান মানে নিতে সাহায্য করেছে, তাদের যেরকম ধরনের ট্রেনিং হয়েছে সেটার উপর ভিত্তি করে ওই ধরনের গোলস, ওই ধরনের ফুটবল মানে ওই ধরনের ম্যাচ প্লে ওটা হয় না বেসিক্যালি, ওটা একটুখানি অবিশ্বাস লেগেছে। মানে ওইটুকুনি ট্রেনিংয়ে আর কি ওই স্কিলটা অ্যাচিভ করা অসম্ভবই বলা চলে। তবে সিনেমাটিক লিবার্টি এই জায়গায় পরিচালককে দিতে হবে, তাছাড়া কিন্তু এই সিনেমাটা খুব ভালো একটা সিনেমা, খুব পাওয়ারফুল একটা সিনেমা, একটা খুব স্ট্রং বার্তা পরিচালক কিন্তু এখানে আমাদেরকে দিতে চেয়েছেন এবং সেটা দিতে তিনি সম্পূর্ণ রকমভাবে সক্ষম হয়েছেন। স্টোরি টেলিংয়ের দমে, চরিত্রদের দমে এখানে কিন্তু পরিচালক আমাদেরকে একটা খুব শক্ত কথা বলেছেন। এখানে কিন্তু কোনো মেসেজ এরকম ডিরেক্ট পুশ করার ব্যাপারটা নেই, যেখানে কিন্তু এই ছবিটা প্রচণ্ড রকমভাবে স্পেশাল হয়ে যায়। তো এটা ছিল আমার ওভারঅল মতামত এই সিনেমাটা সম্পর্কে। আপনাদের কি মতামত, যদি দেখা হয়ে থাকে ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট করে জানান, যদি দেখা না হয়ে থাকে এই সিনেমাটা কিন্তু আমি বলবো আপনাদের দেখতে যাওয়া উচিত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এরকম সিনেমা ওয়েব থ্রির সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।